বিরতির পর আবারও আপনাদের স্বাগত। একদিকে 2024-এর লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, অন্যদিকে দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছরের কার্যকাল সম্পূর্ণ হয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্নভাবে রাজ্য বিজেপি কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান রাখছে এবং অনেক কর্মসূচি হাতে নিয়েছে তারা। বিজেপির যুব মোর্চার বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি জেলায় এমনকি প্রতিটি বিধানসভা এলাকায় করা হবে বাইক যাত্রা, এছাড়া থাকছে আরও অন্যান্য কর্মসূচি। কার্যত প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তিতে এই কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে। সেসব কর্মসূচি বুধবার আহত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিলেন বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা। বিজেপির যুব মোর্চার বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রতিটি জেলায় এমনকি প্রতিটি বিধানসভা এলাকায় করা হবে বাইক যাত্রা, এছাড়া থাকছে আরও অন্যান্য কর্মসূচি। কার্যত প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তিতে এই বিষয়টায় করছে যুব মোর্চার কর্মকর্তারা। যেসব কর্মসূচি বুধবার আহত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিলেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব। কি বলছেন সংশ্লিষ্ট নেতৃত্ব এ বিষয়ে শুনব। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লাভার্থী সংবাদের মধ্য দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে, এবং বিশেষ করে এই যে ডাবল ইঞ্জিনের সরকারের দ্বারা যারা যুবক, যারা যুবতী, যারা এই সরকারের দ্বারা লাভান্বিত হয়েছে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকুরি প্রক্রিয়া থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক বিকাশে এই রাজ্যের যুব সমাজকে যেইভাবে এই সরকার পথ দেখাচ্ছে, তার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে লাভার্থী সংবাদের মধ্য দিয়ে 31 মে থেকে 30 জুন অবধি এই 1 মাস আমরা এই কর্মসূচিটা প্রতিটি জেলাতে প্রতিটি মণ্ডলে আমরা করব। আমাদের দ্বিতীয় যে কর্মসূচি সেটা হচ্ছে নবভোটদাতা সম্মেলন এবং নতুন ভোটার রেজিস্ট্রেশন আমরা কর্মসূচি আমরা নেব। কারণ নতুন যারা ভোটাররা তারা দেশ গঠনে, রাষ্ট্র গঠনে এবং রাজ্যের উন্নয়নে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের যে প্রবেশ, তাদের যে মতাধিকার, এর মাধ্যমে রাষ্ট্রকে এবং রাজ্যকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা বিশাল ভূমিকা থাকবে। তাই এই যে নতুন ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে নতুন ভোটারদের আমাদের সঙ্গে নিয়ে এসে গত বিধানসভা নির্বাচনে আমরা করেছি, যেটা কোনো রাজনৈতিক দল কখনো করেনি, সেটা ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি সেটা করেছে। নতুন ভোটারদের সম্বর্ধনা, এই যে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা তাকে কুর্নিশ জানিয়ে আমরা নব ভোটার সম্মেলন আগামী 7, 8 এবং 9, 10 এই যে 4 দিন আমরা করব, তার জন্য আমরা ভূমিকা নিয়েছি। এবং সেই নব মতদাতা সম্মেলন আগামী 4 দিন সারা রাজ্যের প্রতিটি মণ্ডলের মধ্যে সেটা সম্পাদন হবে, এবং মণ্ডল স্তরে প্রতিটি যারা নতুন ভোটার গত বিধানসভা নির্বাচনে যারা ভোট দিয়েছে এবং আগামী দিনেও যারা ভোট দেবে নতুন ভোটার হিসেবে নাম উঠবে তাদের সঙ্গে আমরা। আপনারা শুনলেন বিজেপির যুব নেতৃত্বরা কি বলেছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং সাংবাদিক সম্মেলন মধ্যে তারা ঘোষণা দিয়েছেন আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে তাদের। বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে বাইক র্যালি থেকে শুরু করে নানান কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির যুব মোর্চা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।